কিন্তু সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞানে কারণ এবং কার্যের উপর নির্ভরশীল, জনজ আত্মচেতনার মাধ্যমে কাজ করে যায় এবং এই কাজের ফলাফল তাকে ভোগ করতে হয়। যেমন কর্ম করা হয় তেমনই ফল তার ফলস্বরূপ তার কাছে পেয়ে আসে। অতীত জীবনের কর্মধারা বা কর্মফল মুহূর্ত জন্য আমরা অপেক্ষা করছি, দীর্ঘদিন ধরে আমরা এই বিষয় নিয়ে অপেক্ষা করে আছি। সর্বদাই জন্মদিন শুভ দিন, শুভ জন্মদিন। তারপরে যদি গুরুজির জন্ম শতবর্ষ হয় তো ভক্তজনের প্রাণে প্রাণে সারা পড়ে যায়। সেই উপলক্ষেই গুরুজির জগৎগুরু ব্রহ্মচারী অনিল আনন্দজী মহারাজের উপরে জীবনী নিয়ে জীবনী গ্রন্থ আজকে প্রকাশিত হচ্ছে। বহু কাঙ্ক্ষিত ভক্তজনের মধ্যে প্রাণে একটা আকাঙ্ক্ষা বহুদিন ধরে সৃষ্টি হয়েছিল, সেই পুস্তকটি আজকে তার চরণে অর্পিত হচ্ছে। পুস্তকটির তার জীবনী গ্রন্থ লিখেছেন শ্রী আনন্দমোহন আদব মহাশয়। আমি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত যে স্বামীজি এরা রয়েছেন ওনাদেরকে, ওনাদের শ্রীচরণে আমি প্রার্থনা জানাচ্ছি যে পুস্তক এবং আমাদের এই শতবর্ষ উপলক্ষে যে স্মরণিকা প্রকাশ হচ্ছে ওনারা যেন উদ্বোধন করেন। এটা আমাদের ওনাদের শ্রীচরণে আমাদের প্রণতি জ্ঞাপন করছি, যে বিনীত অনুরোধ যে আপনারা উঠে এটা উদ্বোধন করুন। প্রথমে আমি স্বামী হিরণ্ময়ানন্দজী মহারাজকে, উনি অখিল ভারতীয় হিন্দু মিলন মন্দির এর কার্যাধ্যক্ষ এবং ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক, ওনার শ্রীচরণে আমি অনুরোধ করছি উনি অনিল আনন্দজী মহারাজের জীবনী গ্রন্থটি উদ্বোধন করুন। সঙ্গে উপস্থিত আছেন গ্রন্থের জীবনীকার শ্রী আনন্দমোহন গ্রন্থ উদ্বোধন করলেন স্বামী হিরণ্ময়ানন্দজী। এরপরে শতবর্ষ স্মারক গ্রন্থ উদ্বোধন করছেন স্বামী দেবানন্দ ব্রহ্মচারী। শতবর্ষের স্মারক গ্রন্থটি উদ্বোধন করলেন। এখন